গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দেখ লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। তুই যাই বলিস আমাকে আমাকে এর কারণটা জানতি না। দাদা, তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, তুমি ওনাকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। আচ্ছা, কমলা যখন স্কুল বোর্ডিংয়ে থাকতো তখন রমেশ দেখা করতে যেত না? না, তাকে তো কোনোদিন দেখিনি যেতে, সেই জন্যই বোধ হয় কমলা ভীষণ হতাশ হয়ে থাকতো। রমেশ, রমেশ, এই মেয়েটিকে আমার এক আত্মীয়া। আত্মীয়া? তা কিরকম আত্মীয়া? গুরুজন কেউ নন নিশ্চয়ই, আর দেখে তো স্নেহের সম্পর্ক আছে বলেও মনে হল। দেখো রমেশ, তুমি তো আমাকে তোমার সব আত্মীয়ের কথাই বলেছ, কিন্তু এই আত্মীয়ার কথা তো আমি শুনিনি। যোগেন, তোমার এটা ভারী অন্যায়। মানুষের কি এমন কোনো আত্মীয় থাকতে পারে না যেটা বন্ধুর কাছেও গোপনীয়? তাই না? তা সত্যি গোপনীয় নাকি? হ্যাঁ, গোপনীয়। আর এই মেয়েটির সম্পর্কে কোনো আলোচনাই তোমাদের সাথে আমি করতে চাই না। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তোমার সঙ্গে আলোচনা করতে বিশেষ ইচ্ছা করি। দেখো রমেশ, আমার বোন হেমের সঙ্গে যদি তোমার বিবাহের প্রস্তাব না হতো তাহলে কার সঙ্গে তোমার সম্পর্ক কতদূর গড়িয়েছে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা থাকত। তোমার যা গোপনীয় তা গোপনই থাকত। যোগেন্দ্র, আমি তোমাকে এতটুকুনি বলতে পারি, পৃথিবীতে আমার সঙ্গে এমন কারুর কোনো সম্পর্ক নেই যাতে হেমনলিনীর সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে। তোমার হয়তো কোনো কিছুতেই কোনো বাধা না থাকতে পারে রমেশ, কিন্তু হেমের আত্মীয়দের তো থাকতে পারে। আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, যার সঙ্গে তোমার যাই আত্মীয়তা থাক না কেন, সেটা গোপন করার কোনো প্রয়োজনীয়তা আছে কি? যদি কারণটাই বলে দিই তাহলে তো গোপন আর কিছু থাকে না। তুমি আমায় ছোটবেলা থেকে চেনো যোগেন্দ্র, আমার কথার উপরই তোমায় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস, তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। আচ্ছা, ওই মেয়েটির নাম কমলা, তাই না? একেই তোমার স্ত্রী বলে পরিচয় দিয়েছো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। এরপরেও তোমাকে বিশ্বাস করতে বলো রমেশ। তুমি বলতে চাইছো যে এই মেয়েটি তোমার স্ত্রী নয়, এক আত্মীয়া, অথচ তুমি অন্য সবার কাছে বলে বেরিয়েছো যে ইনিই তোমার স্ত্রী। এটাই কি সত্যপরায়ণতার দৃষ্টান্ত? ভাই যোগেন, সংসারে দুপক্ষের কাছেই দুরকম কথা বলা অবস্থা বিশেষ দরকার হতে পারে, তবে তার মধ্যে একটা অন্তত সত্য। রমেশবাবু যেটা বলছেন সেটা হয়তো সত্য। আমি কোনো কথাই বলছি না, আমি শুধু তোমাদের দুজনকে এটুকুনি বলছি, হেমনলিনীর সঙ্গে বিবাহ আমার কর্তব্য বিরুদ্ধ নয়। কমলা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করার আমার বিশেষ বাধা আছে, আমি তার সম্বন্ধে তোমাদের কোনো কথাই বলতে পারব না। যদি আমার কথা হতো তাহলে আমি প্রকাশ্য দিবালোকে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিতে পারতাম, কিন্তু অন্যের কোনো কারণে আমি কোনো অন্যায় করতে পারব না। তুমি কি হেমকে সব কথা বলেছ? না, বিবাহের পর তাকে সব কথা খুলে বলবো এরকম কথাই আছে, তবে যদি তিনি এখনই শুনতে চান তাহলে আমি তাকে এখনই বলতে পারি। আচ্ছা রমেশ,
আমি কমলাকে এই প্রসঙ্গে দু একটা প্রশ্ন করতে পারি? না, কখনোই না। আমাকে যদি তোমরা অপরাধী জ্ঞান করো তাহলে আমাকে যথোচিত শাস্তি দিতে পারো, কিন্তু কমলাকে আমি কিছুতেই তোমাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারব না। কাউকেই আমার কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই রমেশ, আমার যা জানার আমি জেনে গিয়েছি, আর আমার হাতে প্রমাণও যথেষ্ট রয়েছে। একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিই, এরপরে যদি তুমি আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা কর তাহলে কিন্তু তোমাকে অপমানিত হতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা তোমায় বলতে চাই, তুমি যদি হেমকে কোনো চিঠি লেখো বা প্রকাশ্যে হোক কি গোপনে তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি যা গোপন রাখতে চাইছো আমি সর্বসাধারণের কাছে সমস্ত প্রমাণ সমেত প্রকাশ করে দেব। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে হেমের সঙ্গে তোমার বিবাহ কেন ভেঙে গেল, তার উত্তরে আমি বলবো আমার সম্মতি ছিল না, তাই আসল কারণটা কিন্তু গোপনই থাকবে। তাই আবারও বলছি, এখনো যদি তুমি সাবধান না হও তাহলে কিন্তু আমি সব প্রকাশ করব। যোগেন, আমি আর চুপ করে থাকতে পারলাম না। আর কেন, দেখছো না রমেশবাবু কিরম চুপ করে আছে, এতেও কি তোমার দয়া হচ্ছে না? চলো এবার আমরা চলে যাই। রমেশবাবু, আপনি আপনি কিছু মনে করবেন না, আমরা আসি। হ্যাঁ চলো চলো। ওরা জিজ্ঞেস করছিল তুমি আমার কে হও, আমি ওদের বলেছি তুমি আমার কেউ হও না। যা, আজ রাতেই আমরা দেশে যাব। দেশে? হ্যাঁ। না, আমার দেশে যেতে ইচ্ছে করে না। কেন, তোমার স্কুলে থাকতে ভালো লাগে? না না, আমার স্কুলে যেতেও ইচ্ছে করে না, ভারী লজ্জা করে, ওখানকার মেয়েরা খালি তোমার কথা জিজ্ঞাসা করে। কি বলে ওরা? অনেক কিছু বলে, অথচ আমি কিছু বলতে পারি না। তুমি জানো ওরা আমায় জিজ্ঞাসা করতো যে ছুটির সময় তুমি আমাকে স্কুলে কেন রাখতে চাও, আমার কি লজ্জা করতো না? গোজগাজ করে নাও কমলা, আজ রাতেই আমরা দেশে যাব। কাকাবাবু, তাহলে এখন কি করা উচিত বলুন তো। তাই তো, তো বড় সমস্যার ব্যাপার হয়ে গেল। আমি তো সেটাই চিন্তা। ওই তো যোগেন এসেছি। বাবা যোগেন, ওদিককার সব খবর কি? বাবা, আপনি রমেশকে এতটা বাড়াবাড়ি করতে দেবেন জানলে আমি আমি আপনাদের সঙ্গে রমেশের আলাপই করাতাম না। এই দেখো, রমেশের সঙ্গে হেমনলিনীর বিবাহ হবে এটা তো তোমারই অভিপ্রেত ছিল, এ ব্যাপারে তুমি আমাকে অনেকবার বলেছ, এখন তো অন্য কথা বলা চলে না।
যদি তোমার উদ্দেশ্যই থাকতো বাধা দেবার, তাহলে সেটা তুমি আমাকে আগে থেকে... না, আমার তো আর বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তা বলে... এই দেখো, তুমি তো সঠিক করে বলতেই পারছো না তুমি ঠিক কি চাও। যদি মদ থাকে বিয়েতে, তাহলে মদ দাও, অগ্রসর হও, আর না হলে বাধা দাও। এর ভেতরে তাই বলে ইয়ে হলে তো কিছু চলে না। তা বলে এত দূর অগ্রসর? যোগেন্দ্র, এমন কিছু জিনিস আছে যা আপনা থেকে অগ্রসর হয়, তাকে প্রস্তাব দিতে হয় না। কারেক্ট। আর সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছয়ে যাকি, এসব কথা এখন এসব তর্ক করে কী লাভ বলো? যেটা করার দরকার সেটা কর। আমি আসি কাকুবাবু, আসি যোগেন্দ্র। আমি জানতে চাইছিলাম রমেশের সঙ্গে কি তোমাদের দেখা হয়েছিল? খুব দেখা হয়েছে। এতটা যে দেখা হবে সেটা আমি আশা করিনি। এমনকি রমেশের স্ত্রীর সঙ্গেও আলাপ হয়ে গেল। বললি, কার স্ত্রীর সঙ্গে? রমেশের স্ত্রী। রমেশের স্ত্রী? এ তুমি কি বলছো বাবা যোগেন? এই কোন রমেশ? আমাদের রমেশ বাবা। হ্যাঁ বাবা, আপনার মনে আছে পাঁচ ছ মাস আগে রমেশ তার বাবার সঙ্গে একবার দেশে গিয়েছিল, সে বিবাহ করতেই গিয়েছিল। হ্যাঁ তা ঠিক, তবে তার বাবার মৃত্যুর জন্যে সে বিবাহ তো হয়নি। ভুল বাবা, ভুল। বিবাহ হয়েছিল এবং সেটা তার পিতার মৃত্যুর বহু পূর্বে। ঈশ্বর, তুমি কি করলে ঈশ্বর? তাহলে তো আমার হেমের সঙ্গে রমেশের বিবাহ হতে পারে না। বিলক্ষণ বাবা, কিছুতেই হতে পারে। কিন্তু এদিকে বিবাহের সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। বাবা, আপনি এত ভেঙে পড়বেন না। আমি দেখছি কিছু একটা পরিবর্তন করা যায় কিনা। পরিবর্তন? এর ভেতরে তুমি আবার কি পরিবর্তনটা করবে? বাবা, হেমের যেদিন বিবাহ স্থির হয়েছে সেই দিনেই আমরা হেমের বিবাহ দেব। শুধু পাত্রটা বদলে যাবে। পাত্র? এই অল্প সময়ের মধ্যে তুমি পাত্রই বা পাবে কোথায়? সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত থাকবো আমি? কিন্তু হেমকে তো রাজি করাতে হবে। বাবা, আমার ধারণা যে এত সব ঘটনা শুনলে হেম নিশ্চয়ই রাজি হয়ে যাবে। বেশ, তুমি যা ভালো বিবেচনা করো করো। তবে আমি ভাবছিলাম বাবা। বেশ, কি ব্যাপার দাদা? দাদা? ও হেম, আয় বস, বস, বস। তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হেম, আমি রমেশের বিষয়ে তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা হেম, রমেশের ব্যবহার তোর সন্দেহজনক বলে মনে হয় না? আচ্ছা হেম, এই যে রমেশ বিবাহের দিনটা এক সপ্তাহ পিছিয়ে দিল, কি এমন কারণ থাকতে পারে যেটা আমাদের কাউকেই বলা যায় না? কারণ অবশ্যই কিছু ছিল। সে তো অবশ্যই আছে, কিন্তু তোর কি মনে হয় না যে সেই কারণটা সন্দেহজনক? আজ আপনার কাছে আমার একটা ভিক্ষে আছে। হেম, তুমি আমায় অবিশ্বাস করো না। হেম, তুমি আমায় কথা দাও, তুমি আমায় অবিশ্বাস করবে না।
আমি অন্তর্যামীকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি হেম, আমিও কখনো তোমার কাছে অবিশ্বাসী হব না। হেম, তুমি জানতে চাও না কেন আমি এক সপ্তাহ বিবাহ পিছিয়ে দিলাম? আমি তোমায় কথা দিচ্ছি হেম, বিবাহের পরে আমি তোমার সমস্ত কারণ ব্যাখ্যা করে জানাবো। চুপ করে আছিস যে? হ্যাঁ, আমি জানি। আসলে তুই খুব সরল স্বভাবের মেয়ে, তো কাউকেই চট করে সন্দেহ করতে পারিস না। কিন্তু দেখ হেম, আমি নিজে মেয়েদের স্কুলে গিয়ে খবর নিয়ে এসেছি যে রমেশ কমলাকে বোর্ডিং স্কুলে রেখেই পড়াচ্ছিল। কমলা রমেশের স্ত্রী। বাবা, প্রচণ্ড সমীরণ, বড় বড় বাজ